ঘন্টায় 155 কিলোমিটার গতি নিয়ে ভারতে থাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। তবে ভারতের ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ছিল, কিন্তু বেলা গড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে ওঠে। সকালে সাগর কিছুটা উত্তাল থাকলেও ধীরে ধীরে সাগর শান্ত হয়ে ওঠে। এই মুহূর্তে আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে, যেখান থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে সাগর কিন্তু কিছুটা কিন্তু উত্তাল রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। কারণ আবহাওয়া অফিসের তত্ত্ব বলছে যে ভারতে কিন্তু ইয়াস আঘাত হানার পর কিন্তু চট্টগ্রামের যে আবহাওয়ার পরিস্থিতি সেটি বলছে এই যে আঘাত হানার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং আবহাওয়া অফিসের তত্ত্ব আরও বলছে যে চট্টগ্রামের সমুদ্র বন্দরগুলোকে কিন্তু এখন পর্যন্ত 3 নম্বর সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। তার পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নগরীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কিন্তু তার কোনো প্রভাব বা কোনো বাতাস কিন্তু আমরা দেখতে পাইনি। তো আমার কাছে এ ছিল চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।